কাটলাম না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গর বাজার থানাধীন আকুপুর ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। এটি হচ্ছে রাজাবাড়ি পূর্ব পাড়া। আর আমার যে একটু আগে যে জমিগুলো দেখে এলেন যে এগুলো কিন্তু রাজাবাড়ির গভীর নলকূপ প্রকল্পের আওতায় বোরো ধানের জমি। আর আমি যেই জমিটিতে দাঁড়িয়ে আছি এটি দেখতে পাচ্ছেন যে একেবারে পরিত্যক্ত, ঘাস বিষ্টায় ভরে আছে। আর ওই যে আমার পাশে যে কিছু পিলার দেখতে পাচ্ছেন পেছনে, সেটি হচ্ছে ডিপ মেশিনটা, মূলত গভীর নলকূপটি সেখানে 80-এর দশকের শেষ দিকে এই গভীর নলকূপটি স্থাপন করা হয়। এরপর থেকে প্রায় 150 বিঘার জমি নিয়ে কিন্তু এই প্রকল্পটি, তো এই প্রকল্পের আওতায় কিন্তু এই জমিটিও একটি। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই জমিটি এখানে প্রকল্পের আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে একটি লোক, এই যে লোকটি ছেলেটি যাচ্ছে, এটি কিন্তু বোরো ধানের জমি। এখান থেকে মাত্র একটি জমি পরেই কিন্তু আমাদের ব্যক্তিগত জমি। এই জমিটি কিন্তু আজকে 15 থেকে প্রায় 15 বছর যাবৎ পরিত্যক্ত। এটির মতো ওই জমিগুলো, চলো আমরা দেখে আসি পরিত্যক্ত জমিগুলো এবং বাকি কথাগুলো আমরা সেখানে গিয়ে বলবো। যে এই জমিটি আপনারা দেখতে পেলেন যে পরিত্যক্ত, এটি কিন্তু আমাদের জমি নয়। তবে এই যে জমিটা দেখতে পাচ্ছেন 1 একরেরও বেশি একটি জায়গা জমি, এটি কিন্তু একেবারেই পরিত্যক্ত। আপনারা একটু ক্যামেরাটা যদি আমরা সামনের দিকে নিয়ে আসি, তো এই 1 একরেরও বেশি সম্পত্তি কিন্তু একেবারেই পরিত্যক্ত, কোনো ফসল হয় না, যার কারণে লোকজন এখানে গরু চড়ায়, গোচারণ ভূমিতে পরিণত হয়েছে, বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে মাঠে পরিণত হয়েছে। তো এর পেছনে কারণটা কী? এর পেছনে একটি কারণ, সামাজিক যেই আমাদের গ্রামীণ রাজনীতি বলতে একটি কথা আছে, এই গ্রামীণ রাজনীতির শিকার হলে যেটি হয়, আমরা প্রায় 20 বছর আগেই দেখতাম আমার আব্বা একটু নিরীহ টাইপের লোক ছিল, এই গ্রামীণ রাজনীতিতে তিনি জড়াতে পারতেন না, তার সকল চাপ এসে আমার বাবার উপর পড়তো। এরই ফসলস্বরূপ আজকে ফসলশূন্য এই জমি। তো শুধুমাত্র ডিপ মেশিনের আওতায় থাকা সত্ত্বেও শুধুমাত্র পানি দেওয়ারতে যে একটা অনীহা, এই অনীহার কারণে তখন কিন্তু আমি সাংবাদিক ছিলাম না, সংবাদকর্মীও ছিলাম না, কিন্তু এখন আমি সংবাদকর্মী, চাইলেই আমি উপরে কারোর সাথে কথা বলে এখানে পানির ব্যবস্থা করতে পারি। কিন্তু আমি কেন যাব যে 1 একর জমিতে পানি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিসি মহোদয় তাদের কাছে দেওয়া বা আইনের শরণাপন্ন হতে হবে কেন? আর যখন সেটি করব তখন কিন্তু তারা নানা কৌশলে দেখাবে যে এই জমিতে পানি ওঠে না, এরকম নানা প্রশ্ন। কিন্তু আজকে কেন আমি এই ভিডিওটি করছি? এই ভিডিওটি করছি এই কারণে যে পূর্বধৈর গ্রামের আমার এক প্রিয় বড় ভাই রহিম পারভেজ, যিনি পূর্বধৈর ইউনিয়নের চেয়ারম্যান, এই রহিম পারভেজের একটি ফোন থেকে কিন্তু আমার আসলে একটু নড়েচড়ে বসলাম যে আসলে আমার মনে হয় আমার এই জমিটি নিয়েও একটু ভিডিও করা দরকার। তিনি আমাকে জানালেন যে ওই গ্রামের একটি গভীর নলকূপ প্রকল্পের আওতায় কিছু জমি আছে যেখানে এটা পানি দেওয়া হয় না বলে ওই জমির মালিক মনে করলেন যে জমিগুলো পরিত্যক্ত থাকবে, তাই তিনি নিজে একটি ছোটো সেলো মেশিন বা ছোটো অগভীর নলকূপ বসালেন এবং তার জমিগুলো 8-9 বিঘা জমিতে তিনি ফসল বা ইরি ধান চাষ বা বোরো ধান চাষ শুরু করলেন। কিন্তু এখন কি দাঁড়ালো, যিনি গভীর নলকূপ প্রকল্পের মালিক তিনি যে এতদিন পানি দেননি সেটি কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ায়নি, এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি উপজেলা প্রশাসন কিংবা আইনের কাছে দ্বারস্থ হয়ে বলছেন যে আমার গভীর নলকূপ প্রকল্পের আওতায় তিনি একটি গভীর নলকূপ প্রকল্প মেশিন স্থাপন করে এই এরি ধান চাষ করছেন বা বোরো ধান চাষ করছেন, সেটি তিনি করতে পারেন না। এখানে আমরা যতদূর শুনলাম রহিম পারভেজের মুখ থেকে, এখানে উপজেলার নির্বাহী অফিসার নাকি বলছেন যে এটি তিনি করতে পারেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে গভীর নলকূপ যিনি স্থাপন করলেন তার কাছে কি এমন কাগজপত্র দিয়ে আছে যে এই আমার এই জমিটায় এই গভীর নলকূপ প্রকল্পের আওতায় চাষ করতে হবে? আমি কি তার কাছে এমন কোনো বাইন্ডিংস কিংবা আদালত দ্বারা এরকম কোনো চুক্তিবদ্ধ হয়েছে কি না যে এই জমিতে আমি তার নলকূপ প্রকল্পের আওতায় থেকেই আমাকে বোরো ধান চাষ করতে হবে, অন্যথা আমি সেটি পারবো না? এই আইনটা কোথায় পেলেন? কিংবা তিনি যে বোরো ধানের জমিতে 2450 টাকা শেষ খরচ নিচ্ছেন সেটি কে নির্ধারণ করলো? কিংবা তার এই গভীর নলকূপ প্রকল্পটি কোন আইন দ্বারা স্বীকৃত কিনা, কিংবা তার কোনো রেজলিউশন বাৎসরিক আছে কিনা, কিংবা তার কোনো রেজিস্ট্রেশন করা আছে কিনা, নানান প্রশ্ন কিন্তু আইনগত প্রশ্ন আমরাও করতে পারি। আর আমরা যতদূর জানি যে ওই পূর্বধৈরের যে রহিম পারভেজের এলাকার যে গভীর নলকূপ প্রকল্পের ওই প্রকল্পের আওতায় অনেক কৃষক আছে যারা কিন্তু এবছর বোরো ধান চাষ না করে সেখানে সরিষা বা অন্যান্য রবি শস্য ফলিয়েছেন, এখন তাদের বেলা কী বিচার হবে যে তারা যে বোরো ধান না করে এই প্রজেক্টের ভিতরে অন্য ফসল করলেন? তাদেরও তো একটা তাইলে বিচারের আওতায় আনা উচিত। আমি মনে করবো যে যিনি অবগভীর নলকূপ প্রকল্প করে তাকে পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে, আমি মনে করি প্রত্যেকটা কৃষককেও ওইরকম পানিশমেন্টের আওতায় আনার যেতে পারে যদি
তার গোবিন্দ নগর প্রকল্পটি সেরকম রেজিস্ট্রেশন করা থাকে কিংবা সরকারের আইন দ্বারা নির্ধারণ করা থাকে যে এই এই জমিগুলো এই প্রকল্পের ভিতরে বুরধানি করতে হবে, অন্য কিছু করা যাবে না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।